উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান না যা, আমরা জাহান্নাম থেকে বাঁচবো কি করে? এক আলজাম লিসানা, মুখ বন্ধ করেন জান্নাত হবে, বদনাম করা যাবে না, গিবাত করা যাবে না, দল করা যাবে না, বাবা নইলে আরেকজনের বদনাম করাই লাগবে। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি রহম করো, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, মানুষকে সংকীর্ণতা থেকে রক্ষা করো, মুখ বন্ধ করেন জান্নাত হবে। মানুষের পিছে লাগিয়েন না, মানুষকে খাটো করার চেষ্টা করিয়েন না, কোন পর্যায়ে আপনি খাটো হয়ে যাবেন দরকার নাই। ও কোটিপতি হোক, যা করে করুক, পারলে তাকে ভালো উপদেশ দিয়েন। দুই, অলিয়াসা বাইতক, বাড়ি প্রশস্ত করবেন, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, জান্নাত হবে। তিন, অজ্ঞালা খাতিয়াতে, পাপের জন্য কাঁদুন, এই যে পাপের জন্য কাঁদুন, জান্নাত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তৃতীয় জন বলল, আল্লাহুম্মা ইন্নি ইস্তাজারতু আজিরান, আমি একটা লোককে কাজের জন্য নিয়েছিলাম, ফা আমেলা লি নিসফান নাহারে, সে অর্ধেক দিন কাজ করল, সুম্মা সাখেতা, তারপর রাগ করল, ফা আতাইতু আজরাহ, আমি তার প্রতিদান দিলাম, অলামে এক হজো টাকা নিল না, সে চলে গেল, ফা ওয়াফারতুহু, আমি সেই টাকাকে বাড়ালাম, একদিনের টাকাকে, অর্ধদিনের টাকাকে, ফাসরা হাদাল মাল, তারপর এই যে অনেক ছাগল গরু হয়ে গেল, ফাজাও হয়াতলব, হঠাৎ একদিন এসে বলছে আমার টাকাটা দেন, আমি বললাম খুজ হাজাল মাল কুল্লাহ, এগুলো সব নিয়ে নাও, আমি তোমার ভয়ে এই কাজটা করেছি, তুমি একটু গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। তা আল্লাহ বললেন ঠিক আছে দিলাম। আল্লাহর ভয়ে কেঁদে যদি কিছু করেন সেটা আল্লাহ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, লা আজমাও আলা আব্দি খাওফাইনে ওয়া আমনাইনে, আমি আল্লাহ আমার দাস দাসীর মাঝে ভয় এবং নিরাপত্তা একসাথে দিব না। মান খাফানি ফিদ দুনিয়া আমিনতুহু ফিল আখিরা, কে যদি দুনিয়াতে আমার ভয়ে কাঁদে আমি তাকে বিচারের মাঠে নিরাপত্তা দিব। অমান আমিনানি ফিদ দুনিয়া, আর যে ব্যক্তি দুনিয়াতে একবারে বেখিয়াল নিরাপদ থাকবে, আখাতুহু ফিল আখিরা, আমি তাকে পরকালে বিচারের দিন ভয়ে ফেলে দেব, ভীতিতে ফেলে দেব, কি করবে দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খাফানি ফাকাদ আদলাজা, যে ব্যক্তি আমাকে ভয় করলো সে রাতে ইবাদত করতে শিখলো। অমান আদলাজা বালাগাল মানজেলা, যে ব্যক্তি রাতে ইবাদত করলো সে একটা ভালো পর্যায়ে চলে গেল। পৃথিবীর মানুষ মনে রেখো, ইন্না সিলাতাল্লাহ গালিয়াতুন, আল্লাহর সম্পদ বড় দামি, আলা সিলাতাল্লাহে আল জান্না, আর আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত। কেঁদেই নিতে হবে, ভয় করে নিতে হবে, জোর করে নয়, কান্নাকাটি করেই নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইলে, তোমাদের রাতে উঠে কান্নাকাটি করা, ইবাদত করা জরুরি কেন? রাতে উঠে কান্নাকাটি করলে, ইবাদত করলে তিনটা কাজ হয়, এক ওহা কুরবাতুনা রব্বিকুম, তোমরা আল্লাহর নিকটে হতে পারবা, দুই মুকাফফিরাতুনিল ইসমে, পাপ মিটে যাবে, তিন মানহাতুনানিল মাসিয়াত, পাপ থেকে দূরে থাকবা। রাতে উঠে কান্নাকাটি করলে তিনটা কাজ হয়, আল্লাহকে পাশে পাওয়া যায়, দুই পাপ মিটে যায়, তিন মানুষ পাপ থেকে দূরে থাকে।